আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। ঐক্য চাই মোরা, চাই না কন্দল, চাই না হানাহানি যুদ্ধ, রেষারেষি সব বাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ। আর নয় মতভেদ দ্বন্দ্ব, দিনের মশাল জেল, চল হাঁটি এক পথে, এক করি নিজেদের স্বার্থ, স্বার্থ জলাঞ্জলি দিতে যদি না পারি সব আয়োজন হবে ব্যর্থ। এসো ঐক্যের মিছিলে কোরআনের ছায়া তলে চসম খোদার জয় আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হট করে হোয়াটসঅ্যাপ ফেসবুকে আসার একটি কারণ আছে, লাইভ আসার কারণ আছে। বিষয় হচ্ছে, আমরা বেশ কিছুদিন থেকে দেখছি ইউটিউবে একজন ব্যক্তিত্ব যিনার নাম হচ্ছে সানিউর রহমান, যিনি নিজেকে প্রথমে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, পরবর্তী সময় তিনি নাস্তিকতা কিছুদিন প্রচার করেছে, তারপরে তিনি বাংলাদেশ থেকে আমাদের ভারত অর্থাৎ পশ্চিমবাংলায় এই মুহূর্তে আছে। তো এখানে এসে তিনি অনেক আস্ফলন ছড়াচ্ছে, অনেক মিথ্যা ধোকা কথা বলছে। তার মধ্যে একটি যে ইসলামকে নিয়ে অনেক ব্যঙ্গ বিদ্রুপ করছে, ইসলামে পবিত্র কোরআনে 164টা নাকি জিহাদের আয়াত আছে। তো আরও এই সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবাংলার হিন্দু ভাইদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে, যেটা আপনি তাদের ইউটিউবে যদি চলে যান তার সানিউর রহমানের অবশ্যই পেয়ে যাবেন। তো আমি এখানে বলতে চাইছি যে এই জিনিসগুলো যখন ভিডিওগুলো আমি দেখলাম, তখন আমি একজন ভারতবর্ষের নাগরিক হিসাবে, বিশেষ করে পশ্চিমবাংলার নাগরিক হিসাবে আমার একান্ত একটা দায়িত্ব হয়ে পড়েছে যে না, তিনি পশ্চিমবাংলার আমাদের ভ্রাতৃত্ব নষ্ট করছেন, এই জন্য আমাদের কিছু করা উচিত, কিছু বলা উচিত। ভারতবর্ষের সংবিধান 25 নম্বর ধারা এটাকে সামনে রেখেই আজকে আমার আলোচনা, সংক্ষিপ্ত একটা আলোচনা করতে চাই। মূলত সানিউর রহমান আমাদের পশ্চিমবাংলার হিন্দু ভাইদেরকে, যারা আমরা খুব সুন্দরভাবে এখানে বসবাস করছি পশ্চিমবাংলায়, গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা এমন একটি জায়গা যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা খুব কম লেগে থাকে, এটা আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা ইসলাম এবং হিন্দু ধর্মের অনুসারীরা খুব ভ্রাতৃত্ব বজায় রেখেই আমরা এখানে অবশ্যই চলাচল করি, যাতে আমাদের কোনো আপত্তি বা বিপত্তি কিছু নেই। কিন্তু বাংলাদেশ থেকে একজন ব্যক্তি সানিউর রহমান, তিনি এসে এখন আমাদের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট করার চেষ্টা করছে। তাই আমি প্রথমে ভারতবাসী, আমি একজন মুসলিম, তারপরে তিনি যেহেতু ভারতবর্ষের পশ্চিমবাংলার সাম্প্রদায়িকতার মধ্যে চলে এসেছে এবং নষ্ট করার একটা ক্রিয়া শুরু করেছে, এটা তো আমরা প্রতিবাদ জানাই এখানে হিন্দু ভাইদেরকে এবং মুসলিম ভাইদেরকে, বলে আপনারা সাবধান এবং সতর্ক হয়ে যান। দ্বিতীয় নম্বর বিষয়, তবে তিনি ইসলাম সম্পর্কে পবিত্র কোন 164টা জিহাদের আয়াত আছে, যেখানে অমুসলিমদেরকে মারার কথা বলেছে, হত্যা করার কথা বলা হয়েছে, তার দৃষ্টিকোণ থেকে তিনি বলছেন যে অমুসলিম হিন্দুদেরকে মারতে হবে। ইনশাআল্লাহ আমি আজকে ফোন করেছিলাম কিছুক্ষণ আগে, তার সঙ্গে 34 মিনিট কথা হয়েছে। তো তার সঙ্গে আলোচনার পরে তাকে আমি প্রমাণ করেছি যে ভাই, যে আপনি যেসব কথাগুলো বলছেন এগুলো মিথ্যা, আপনাকে চ্যালেঞ্জ করছি, অডিওটি কিছুক্ষণের মধ্যে আপনারা নেটে পেয়ে যাবেন। তাকে চ্যালেঞ্জ করেছি যে ভাই, আপনি যে কথাগুলো বলছেন এগুলোর পক্ষে আপনাকে প্রমাণ দিতে হবে, অথেন্টিক প্রমাণ দিতে হবে, যে পবিত্র কোরআন বলছে যে সাধারণ অমুসলিমদেরকে হত্যা করা এমন একটি কথা কোথায় আছে। উনি আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছেন আলহামদুলিল্লাহ। তারপর তিনি আমাকে প্রথমে বললেন কলকাতাতে আসতে, আমি ভাই কলকাতাতে যেতে রাজি আছি, কোনো আপত্তি নেই। তারপর তিনি বলছেন 24 ঘন্টা নিউজ চ্যানেলে এসো, আমি যে তার তো কোনো আপত্তি নেই, 24 ঘন্টা নিউজ চ্যানেলে আসবো, তবে সেখানে আলোচনার বিষয় থাকবে যে সানিউর রহমান ইসলামের জিহাদ অর্থাৎ যে উপস্থাপন করছে সেইভাবে তাকে প্রমাণ পেশ করতে হবে, ঠিক তদ্রূপ একইভাবে। আরো একটি কথা বলতে চাই যে সানিউর রহমান নিজেকে এখন আমার সঙ্গে ফোনে আলোচনা হয়েছে, তিনি নিজেকে হিন্দু দাবি করেছেন, অপরদিকে তিনি বাংলাদেশের নাস্তিকতা প্রচার করেছেন। মূলত বাংলাদেশের আরো একজন নাস্তিক আছে আসাদ নূর, তার একটি ভিডিও দেখেছি, সেখানে পরিষ্কারভাবে তিনি বলেছেন, পরিষ্কারভাবে তার প্রমাণ করেছেন যে সানিউর রহমান একজন মিথ্যুক ধোকাবাজ, তিনি অনেক কিছু করে অমুসলিমদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে, তার জ্বলন্ত প্রমাণ। তার ফেসবুক প্রোফাইল দেখবেন, সেখানে পেটিএম নাম্বার দেওয়া আছে, লক্ষ লক্ষ টাকা তার অ্যাকাউন্টে ঢুকছে। আর সবচেয়ে মজার কথা, বড় কথা, যে আমার সঙ্গে 70 মিনিট খুব ভালো আলোচনা করলেন, করার পরে যে আমি ইসলাম অর্থাৎ প্রথমে তার সঙ্গে কথা বলছিলাম স্বাভাবিক গতিতে, তবে যখন তার ভুল ব্যাখ্যাগুলোকে আমি শুধরে দেওয়ার চেষ্টা করছিলাম, সঙ্গে সঙ্গে তিনি আমাকে অযথা গালিগালাজ করেছে, অশ্লীল ভাষাতে, নোংরা ভাষাতে তিনি গালিগালাজ করেছেন। তিনি নাকি মানবতা মানে মানবতার অধিকারী কথা দাবি করছে, কিন্তু অশ্লীল ভাষাতে তিনি কথা বলেছেন, আমাকে গালি দিয়েছেন। অডিও রেকর্ড আপনাদের সামনে প্রকাশ পাবে ইনশাআল্লাহ। তো আমরা যে কথা বলতে চাইছি পশ্চিমবাংলা ভাই বোনেদের উদ্দেশ্যে, যে সানিউর রহমান পশ্চিমবাংলার ভ্রাতৃত্বকে নষ্ট করতে চাইছে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা অপচেষ্টা চালাচ্ছে, তার জ্বলন্ত প্রমাণ তাদেরই সঙ্গী সাথী বাংলাদেশের আসাদ নূর, এ ব্যক্তি ভিডিও করেছে অনেক তার বিপক্ষে, তিনি যে টাকা হাতিয়ে নিচ্ছেন কিভাবে। আরেকজন আছে নাস্তিক মুফাসসির ইসলাম, যিনি বাইরে থাকেন, তার সঙ্গে ফোন আলোচনা আছে, তার সঙ্গে ফোন আলোচনা আছে, সানিউর রহমানের খুব সুন্দরভাবে কথা বলেছে, মানে তিনি যখন যেদিকে যান শুধুমাত্র অর্থের জন্য সেদিকের হয়ে কথা বলছেন, তিনি নাস্তিক
মুফাসসিল ইসলামের সঙ্গে কথা বলেছেন, কত সুন্দর যে আমি এত বড় একজন সেলিব্রিটির সঙ্গে কথা বলছি, আমার ভাবতে অবাক লাগছে কত মিষ্টিভাবে কথা বলেছেন। তো আমি যেটা বলতে চাইছি, শানিউর রহমানকে চ্যালেঞ্জ করেছি যে পবিত্র কোরআনে 164টা জিহাদের আয়াত আছে, আর তিনি যেইভাবে ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যা যেইভাবে ব্যাখ্যা করেছেন যে অমুসলিম থেকে পেলে চাপাতি দিয়ে কুপিয়ে দাও, শুধু চাপাতি শব্দটি ব্যবহার করছে। আমি শুধু বলবো ইসলামিক দৃষ্টিভঙ্গি পরিষ্কার, ইসলামের উপরে অভিযোগ আছে এজ এ মুসলিম, আমি একজন মুসলিম, তার জন্য আমার দায়িত্ব এটা যে তার ভুল ধারণাটি, তার সঙ্গে মারামারি বা ঝামেলা বা ফাসাদ করার কোনো উদ্দেশ্য আমার নেই। আমার উদ্দেশ্য শুধুমাত্র এটাই যে ইসলাম সম্পর্কে ভুল ধারণা তিনি যে পোষণ করছেন, সঙ্গে প্রচার করছেন, এটা আমি মুসলিম হিসেবে আমার কর্তব্য যে সেটাকে খণ্ডন। গোটা পৃথিবীর মানুষ জানে যে ইসলাম এবং মুসলিম সম্পর্কে গোটা পৃথিবীর মানুষ জানছে, 160 কোটি অনুসারী, অযথা ইসলামের মধ্যে আসবে এমনটি নয়। সেই ইসলামের ব্যাখ্যা আমি পরে যেতে চাইছি, তবে শানিউর রহমানকে ওপেন আহ্বান জানাচ্ছি, শুধুমাত্র পবিত্র কোরআনে যে 164টা জিহাদের আয়াত আছে আর তার ব্যাখ্যা, অমুসলিম পেলে মেরে ফেলতে হবে, যারা মুসলিম তাকে মেরে ফেলতে হবে, এই হবে। আর দ্বিতীয় বার্তা এটাই আমাদের পশ্চিমবাংলা ভাই বোনেদের উদ্দেশ্যে, হিন্দু এবং মুসলিমদের, শুধুমাত্র হিন্দু ভাইদের কাছ থেকে টাকা হাতানোর একটা কৌশল অবলম্বন করেছে, আপনার একটু ফলো করলে, একটু যদি তার দিকে লক্ষ্য করেন, তার ব্যবহার আচার আচরণ কথাবার্তা সমস্ত কিছু যদি স্পষ্ট প্রমাণ পেয়ে যাবেন। সে বাংলাদেশে যখন এইসব নিয়ে আলোচনা চলছিল আমরা মাথা গোলাইনি, এই কারণেই আমাদের প্রয়োজন ছিল না, বাংলাদেশ সরকার বুঝে নেবে। কিন্তু যেহেতু আমি ভারতবাসী, আমাদের ভ্রাতৃত্ব নষ্ট করার জন্য একটা অপচেষ্টা চালাচ্ছে, তাই সত্যি হিসাবে শুধুমাত্র এই আহ্বান সরকারের কাছে যে এই ব্যক্তিকে সঙ্গে আলোচনার উদ্দেশ্য কি, তিনি কি কারণে আমাকে গালিগালাজ করবেন, আমাকে গালিগালাজ করার সাহসটা আপনি কোথা থেকে পান? ওনার সঙ্গে খুব ভদ্রতা বজায় রেখে কথা বলেছি, আলোচনা করেছি, আলোচনা করতে গিয়ে কেন গাল দেবে? মত প্রকাশের স্বাধীনতা আছে, তার মানে এই নয় যে সমস্ত কিছু আপনি বলতে পারবেন। হ্যালো জি দাদা, কেমন আছেন? জি কে বলছেন? আমি রাহুল হোসেন, রাহুল বলছি। কে কে? রাহুল বলছি, চিনতে পারবেন আপনার ফেসবুক ফলোয়ার প্লাস ইউটিউব ফলোয়ার। আচ্ছা, আপনি কোন নম্বরে কল করলেন? পেটিএম নাম্বার দেওয়া আছে আপনার এখানে, পেটিএম নাম্বার। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ, কেমন আছেন? জি ভালো ভালো। এই আমাদের মুফাসসিল ইসলাম বাংলাদেশে, মানে আমি কিন্তু মুর্শিদাবাদ থেকে বলছি, পশ্চিমবাংলার। বাংলাদেশের মুফাসসিল ইসলাম যিনি এখন বাইরে আছে, তো উনি তো স্বঘোষিত নাস্তিক, অর্থাৎ নাস্তিকতা দাবি করেছে। তো আসলে আপনি কি নাস্তিকতা দাবি করেছেন না আপনি হিন্দুইজমকে গ্রহণ করেছেন? আরে না, শুনেন, আমি আসলে ইসলামটাকে মানতাম না। হ্যাঁ, সেই হিসেবে আমাকে বাংলাদেশে নাস্তিক টাইটেল দেওয়া হয়। আমি বলছি আচ্ছা, শুধু আমি নাস্তিক না, আমি নাস্তিক নবী। হ্যাঁ, কিন্তু যে আমার মধ্যে ঈশ্বরের চিন্তা অনেক আগে থেকেই ছিল। পরবর্তীতে দেখলাম যে চিন্তাধারা আমার ছোটবেলার থেকে আছে, সেই চিন্তাধারাতে আছে কি যে গীতাতে ওই গীতার চতুর্থ অধ্যায় 7 এবং 8 নম্বর শ্লোকে অলরেডি লেখা আছে, সেখানে যে পরিত্রাণায় সাধনং বিনাশায় চ দুষ্কৃতম। যারা ভালো তাদেরকে রক্ষা করার কথা লেখা নেই, ওইখানে বলা হচ্ছে যে যারা মুসলিম তাদেরকে রক্ষা করো, আর যারা অমুসলিম তাদেরকে বিনাশ করো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মানে আপনি কি সানোয়ার রহমান বলছেন তো নাকি? কোথায়? মানে আপনি তো সানোয়ার রহমান না, অন্য কোনো বন্ধু না? তাকে আমি ওইভাবে বলবো যে ওরা এত নরম যে ওই, তাহলে বুঝতে পারবেন না বিষয়টি। হ্যাঁ, মানে অনেক সময় সেলিব্রিটি তারা নিজেরা ফোন ধরেন, আমি হট করে প্রথমে ফোন করে পেয়ে গেলাম, এটা তো একটা অবস্থা মনে হচ্ছে, তাই জিজ্ঞাসা করলাম আর কি। দাদা, আপনার কে বলছে আমি সেলিব্রিটি ভাই? আমি খুবই সাধারণ মানুষ বলেই কিন্তু মানুষ আমার ভালোবাসে। যারা সেলিব্রিটি তারা তো বিদেশে থাকে, তাও চাইনিজ খায়। আমি তো মাত্র আপনাদের যেখানে লুচি পরোটা পাওয়া যায় পশ্চিমবাংলায়, তাই খাই আমি। তো বিষয়টি হচ্ছে মানে এখন কি মানে হিন্দুইজমের সম্পর্কে দেখছি নতুন নতুন পোস্ট আসছে আপনার অনেক। আমি কিন্তু হিন্দু না, মেইন কথা হচ্ছে কি যে আমি সনাতন, মানে হচ্ছে কি যে আমার পূর্বপুরুষদের গলায় যদি কোনো মুসলিম ওই তলোয়ার না থাকাইতো, আর আমার সেই পূর্বপুরুষটা যদি নপুংসক না হইতো, তাহলে হচ্ছে কি যে আমি আজকে হিন্দু ঘরে জন্ম নিতাম। দেখা যেত কি যে মনে হয় ব্রাহ্মণ না হয় ক্ষত্রিয় না হয় শূদ্র না হয় বৈশ্য হইতাম। আচ্ছা আচ্ছা, ওইটা আমার গলায় থাকতো।
আচ্ছা আচ্ছা মানে আরেকটা জিনিস হলো কি যে ওই কি বলে ঠিক হ্যাঁ স্যার মানে সনাতন তো আমরা সবাই, কিন্তু হচ্ছে কি যে হিন্দু যে ওয়ার্ডটা সেটা তো আসলে হলো ওই জিওগ্রাফিক্যাল ডেফিনেশন থেকে সিন্ধু নদের পারে যারা থাকতো তারাই ছিল সিন্ধু, কিন্তু তারা সিন্ধু উচ্চারণ করতে পারতো না বলে হিন্দু হয়ে গেছিল। জি 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 মানে আমরা ইতিহাসে এটা পড়েছি। অবশ্যই আমরা কিন্তু দেখেন আপনি আমরা আমি তো গীতাও পড়ছি উপনিষদও পড়ছি তারপরে বেদও পড়ছি কোথাও কিন্তু হয়েছে যে ঈশ্বরের কথা উল্লেখ নেই, হিন্দু ওয়ার্ডটাই নেই। হ্যাঁ হিন্দু শব্দটি নেই। হ্যাঁ 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 আমি আমার নিজেকে কেন হিন্দু বলবো, আমি সনাতন, সনাতন মানে হলো প্রাচীন। আচ্ছা 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 এটা এটা ঠিক আছে, তো আমরা ইতিহাসে পড়েছি প্লাস যখন দর্শন পড়তাম তখন আমাদের শেখানো হতো বিষয়গুলো। আচ্ছা যে পরিত্রাণায় সাধনং বিনাশায় দুষ্কৃতম গীতার চতুর্থ অধ্যায় 7-8 নম্বর মন্ত্র বললেন, তো বিষয়টি হচ্ছে মানে এটা তো সাধুদের রক্ষা করতে, সাধু বলতে কাদেরকে বোঝানো হয়েছে? পরিত্রাণায় সাধু না, সাধু বলতে আপনি ভাবেন না যে গেরুয়া কালার পরে রয়েছে ওই যে নেড়া মাথা ওইসব কিছু না, সাধু বলতে যারাই ভালো তারাই সাধু। আচ্ছা কারণ এবং এবং এইটা সবচেয়ে ভালো লাগছে আমার কাছে বিনাশায় চতুষ্কৃতম, এখানে বলা হচ্ছে না যে মুসলিমদেরকে মারো ধরে না, এখানে যদি হচ্ছে কি যে হিন্দু ঘরে জন্ম নিয়েও যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি গুরু খায় বেড়ায় সেও কিন্তু হচ্ছে দুষ্কৃতিকারী, অথবা হচ্ছে কি যে ত্রিশূলের উপরে যদি শ্রীজাত কর্ণম পরে সেও দুষ্কৃতিকারী। আচ্ছা আচ্ছা মানে তার মানে যে যারা আধ্যাত্মিক কাজ করবে তারা হচ্ছে দুষ্কৃতি, চাই সে মানে হিন্দু হোক আর চাই ইহুদি খ্রিস্টান বা অন্য কোনো জাতি হোক, সাধু বলতে এখানে ধর্মের মধ্যে পার্থক্যই বুঝেনা অনেকে, কে মানে ধার্মিক কে যারা নিজের দায়িত্ব কর্তব্য মানে ঠিক মতো পালন করছে এবং তার দায়িত্ব কর্তব্য পালনে যেন অন্য কারো মানে ক্ষতি না হয়, হ্যাঁ সেটাই হলো কিন্তু ধর্ম, যেটা মানুষের উপকারে লাগতেছে, মানব কল্যাণে লাগতেছে, জীব কল্যাণে লাগতেছে, সেটাই ধর্ম। আচ্ছা ঠিক আছে আরেকটা হলো ওই ওই অধার্মিক কারা, যেরকম হচ্ছে কি যে সেই লোকটাও কিন্তু অধার্মিক, যে হচ্ছে কি যে ট্রাফিক কন্ট্রোল করতে দাঁড়ায় আছে কিন্তু হচ্ছে কেউ একজন টাকা দিয়ে গেল তার ক্রাইম থাকা সত্ত্বেও তাকে ছেড়ে দিল, ঘুষখোর যারা তারও অধার্মিক কারণ সে তার দায়িত্ব ঠিক মতো পালন করছে না এবং তার ঘুষ খাওয়ার কারণে কিন্তু অন্য কারো ক্ষতি হচ্ছে। আচ্ছা ঘুষ খাওয়ার বিষয়টা আমি একটা খুব সন্দেহের মধ্যে একটু ক্লিয়ার করুন তো দাদা, এই কোনটা কোনটা ঘুষ খাওয়ার বিষয়টি যে আমি একটা চাকরি করব তো আমি তার জন্য একজন ডাক্তারকে ঘুষ দিচ্ছি 3 লক্ষ টাকা, তাতে লাভ আমার তো অবশ্যই হচ্ছে, নচেৎ আমার সংসারটা চলবে না, আমি 2-4টা চাকরি পাবো 3 লক্ষ টাকা ঘুষ দিলাম, সেটা খারাপ কি হবে? কিন্তু একই কোয়ালিটি আরেকজনের থাকা সত্ত্বেও সে পাচ্ছে না কারণ তার কাছে টাকা নেই, কিন্তু কোয়ালিটি এক, অথবা হইতে পারে যে তার কাছে টাকা নেই কিন্তু তার কোয়ালিটি ওর থেকে বেশি ভালো, তার মানে সেই ক্ষতি কতজনের হচ্ছে মানে উনি একটা পরিবার, উনার একটা পরিবার আছে আমার একটা পরিবার আছে, উনার টাকা নেই মনে করেন আপনি ইঞ্জিনিয়ার আমি ইঞ্জিনিয়ার, ওকে এখন এসে কি যে আমার কোয়ালিটি বেশি কিন্তু আমার কাছে টাকা নেই, আপনার কোয়ালিটি কম আমার থেকে কিন্তু আপনার কাছে টাকা বেশি, কিন্তু আপনার টাকা থাকার কারণে যে যে অপকারটা হলো আপনি ঘুষ দিতে পারার কারণে যে ক্ষতিটা হলো সেটা হলো যে আমি একটা ভালো চাকরি পাইলাম না, দ্বিতীয় কথা হচ্ছে কি যে আপনার দ্বারা যে ধরনের বিল্ডিং তৈরি করা হবে, মনে করেন আপনি সিভিল ইঞ্জিনিয়ার আমিও সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু আপনার দ্বারা যে বিল্ডিংটা তৈরি হবে সেটা তো আমার থেকে খারাপ হবে কারণ আমি ভালো ইঞ্জিনিয়ার আপনি খারাপ ইঞ্জিনিয়ার, কিন্তু শুধুমাত্র ওই ঘুষের কারণে পরবর্তীতে মনে করেন একজন ব্রিজ বানায় দিল, খারাপ ইঞ্জিনিয়ার খারাপ ব্রিজ বানাচ্ছে, তখন হচ্ছে কি যে ক্ষতিটা জনগণের হচ্ছে। এটা তো ঠিক আছে, অনেক সময় তো দেখা যায় জায়গাতে আপনি 80 মার্ক পেয়েছেন আমি পেয়েছি 70 মার্ক, মোটামুটি 10 মার্কের কম বেশি এত মানে ব্রিজ ভেঙে পড়ার মানে আশঙ্কা নেই, তো এই ক্ষেত্রে আমার টাকা আছে আমি ঘুষ দিলাম তো আপত্তি থাকার কি আছে, ঘুষ জিনিসটা খারাপ এটা কিভাবে হতে পারে? আমি তো মনে করি ঘুষ জিনিসটা সার্বিকভাবে খারাপ না, কিছু ক্ষেত্রে খারাপ হতে পারে কিন্তু এটাকে সার্বিকভাবে খারাপ বলাটা এটা যুক্তিযুক্ত নয়। তাহলে হচ্ছে দুটো আলাদা কোটা তৈরি করা উচিত যে বাবা যারা ঘুষ দেওয়ার ক্ষমতা রাখে তারা এই কাতারে আসুক, যারা ঘুষ দিতে পারবে না তারা ওই কাতারে আসুক। না এই ধরনের তো আমাদের পশ্চিমবাংলার মধ্যে অনেক কিছু আছে, যেমন এমএলএ কোটাতে কোনো যখন চাকরি আসে সেই সময় এমএলএ সাহেবরা বলে দেয় যে 3 লাখ টাকা দিতে হবে, যে পাবে সেই চাকরি পাবে, যে দিতে পারবে না সে পারবে না, তার জন্য কোনো রেজাল্ট দেখা হয় না। এইটার কারণেই তো হয়েছে কি মুসলিম তোষণটা বেড়ে যাচ্ছে, কারণ আইডিবির কাছে অনেক টাকা আছে সেই জন্য হয়েছে কি আইডিবি বলতেছে যে বাবা তুমি আমার তোষণ করবে, তো বলকে হ্যাঁ ঠিক আছে, আইডিবি তখন তাকে টাকা দিয়ে দিল যে তুই এমএলএ হয়ে যা আবার আমার তোষণ কর, কারণ ওই ঘুষটা দেওয়ার কারণে ওই এমএলএটা যখন ওইখানে এমএলএ পদটা পেয়ে গেল সে বললো কি যে যা বাবা তোর আমি মাদ্রাসা বানা দেওয়ার অনুমতি দিয়ে দিলাম, তখন দাদা যে এমএলএ কোটাতে যখন কোনো চাকরির কোনো ইয়ে আসে তখন তারা বলে দেয় যে 3 লক্ষ টাকা করে লাগবে, যে দিতে পারবে তার তাই হবে, যে দিতে পারবে না হবে না, এখানে মার্কশিটের কোনো মূল্য থাকে না, ভ্যালু থাকে না। হ্যাঁ তাহলে এটা ভুল না,
না, এটা এটা তাহলে ঘুষ কিভাবে হচ্ছে? কারণ ওনার কাছে ক্ষমতা আছে, উনি খাস উনি ওই ব্যক্তির জন্যই বলছেন যে 3 লক্ষ টাকা করে লাগবে মাসে চাকরির জন্য। তাহলে পরীক্ষাটা কেন নিচ্ছে? এটা বলিয়ে দিত বাবা, পরীক্ষা টরীক্ষা নেওয়া লাগবে না, তুই ডাইরেক্ট এখানে চলে আয় টাকা দে। হ্যাঁ হ্যাঁ, তো এই ব্যক্তি যে অন্যায় করছে, এই ব্যক্তি মানে মানে কি করা উচিত না যে? শোনেন, ওই বিনা সাজা চতুষ্কৃত মানে কিন্তু এই না যে তারা ধরে গলা কেটে ফেলো মুসলিমদের মতো, না, তাকে অবশ্যই শাস্তির আওতার মধ্যে আনতেই হবে। শাস্তি মানে বিনাশের কিন্তু এক একটা ক্যাটাগরি থাকবে, যেরকম হচ্ছে কি যে আপনি আপনি তো হিন্দু নাকি? মানে হিন্দু বলতে গেলে আমরা এখন পর্যন্ত তেমন ভাবে কিছুই না, মানে আপনাদের মতো আজকের না। ঠিক আছে, ওই হিরণ্যকশিপুকে চিনতেন? বলুন আরেকবার নামটা প্লিজ। হিরণ্যকশিপু মানে আপনাদের ওই মহাভারতের একটা ক্যারেক্টার? আচ্ছা আচ্ছা, বলুন বলুন। আচ্ছা ঠিক আছে, হিরণ্যকশিপু মানে হরিণ নাম নিতে মানা করছিল। হ্যাঁ, মানে মূর্তি পূজা করা যাবে না, ধর্ম পালন করা যাবে না, তার যে অপরাধটা ছিল সেই অপরাধের শাস্তি হিসেবে, সেটা সবচেয়ে চরম অপরাধ হিসেবে তাকে কিন্তু নৃসিংহ অবতার ধারণ করে তাকে মানে চিরহরণ করা হয়েছিল, মানে বুকটা চিরে ফেলা হয়েছিল। হ্যাঁ, মানে এক একজনের মানে অপরাধ হিসেবে তাকে শাস্তি দেওয়া হয়েছিল। তার মানে অপরাধ হিসেবে মানুষকে শাস্তি দিতে হবে, যে মনে করেন একটা খুন করছে তাকে মনে করেন আজীবন কারাবাস, মানে সরি মনে করেন 20 বছরের জেল, অথবা সে যদি আরো অনেক বেশি নিরীহ মানুষকে মারে তার হয়েছে কি যে যাবজ্জীবন, অথবা যার আরো বেশি বড় অপরাধ তাকে ফাঁসি। এইভাবে যেরকম ক্যাটাগরি ভাগ করা থাকে অপরাধ অনুযায়ী, ঠিক সেটাই সেটাই করা উচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই ধরনের কোরআনে কি এই ধরনের কোনো ভার্স নেই যে অপরাধ মানে পারদেশে তার মানে বিভিন্ন শাস্তি? অবশ্যই আছে, যেরকম হচ্ছে চুরি করলে হাত কেটে দাও, কিন্তু এটা আমার কাছে এক্সট্রিম মনে হচ্ছে। কারণ কি যে হাত হাত কেন কাটতে হবে? সে যতটুকু অপরাধ করছে তাকে হচ্ছে কি যে যে জিনিসটা সে চুরি করছে তার 10 গুণ টাকা তার কাছ থেকে নেওয়া হোক, সে যদি ওই টাকা না দিতে পারে তার দ্বারা এমন পরিশ্রম করা হোক, ওকে স্যালারি দেওয়া যাবে না, শুধুমাত্র খাওয়া দাওয়া দাও, কিন্তু ওর কাছ থেকে ওই টাকার সমমূল্যবান ওই অর্থ নিয়ে নেওয়া হোক তার পরিশ্রম দিয়ে। আচ্ছা আচ্ছা, মানে এই ধরনের তো অনেকগুলো আছে যেটাকে মুসলিমরা কাফরা বলে, যে কোনো একটা যদি অন্য কাজ করে তোকে ওকে সিয়াম পালন করতে হবে, রোজা করতে হবে, অথবা একটা উট উট বা সেই সময় তার ধরেন এই ধরনের কোনো চলতি বাহন দিতে হবে, এই ধরনের তো ভাস তো কোরআন হাদিসে পাওয়া যায়। হ্যাঁ আচ্ছা, আমি আমি কি বলি, দেখেন কোরআন থাকুক না, কোরআনটা থাকুক, ইসলাম থাকুক, কিন্তু হচ্ছে কি যে কোরআনে যে 164টা আয়াত আছে যে অমুসলিম পেলে হত্যা করে ফেলো, গনিমতের মাল বানাও, যেরকম সুরা আনফাল, সুরা আসসাব, সুরা তাওবা, এগুলোকে ডিলিট করে দেওয়া হোক। আচ্ছা আচ্ছা, মানে একটি বিষয় এই অথর্ববেদে একটি ইয়ে আছে আপনার মন্ডল নম্বর 12 সূত্র নম্বর 5 মন্ত্র নম্বর 52 স্বামী দয়ানন্দ সরস্বতী ব্যাখ্যা সহ আছে যে বেদ নিন্দুক কাঠদার ফারদার চিল চিরদার ভস্মাকার দো, যে বেশি বেদকে নিন্দা করে বা বেদকে পছন্দ করে না সে ব্যক্তি কাঠদাল ফারদাল চিরদার ভস্মাকার দে, এই যে একটা কথা, তো এই বিষয়ে কি বলছেন? কি মানে বেদে? হ্যাঁ জি, এটা বেদে? জি, অথর্ববেদ বলে গবেষণা বা তথ্য আমার কাছে কমপক্ষে শুধুমাত্র বেদ অথর্ববেদ আর যজুর্বেদের সবচেয়ে বেশি এই ধরনের শ্লোক বলা হয়েছে, আর কোরআনের চাইতে অনেক কঠোর ভাবে বলা হয়েছে, আমি আপনাকে শোনাতে পারি সংস্কৃত উচ্চারণ সহ, এমনকি নাস্তিকদেরকে বলে দিয়েছে নাস্তিকদেরকে অথর্ববেদের মধ্যে স্পষ্ট আছে 54 নম্বর অথর্ববেদ মন্ডল নম্বর 12 সূত্র 5 মন্ত্র নম্বর 54 প্লিজ ফোন যেন না কেটে যায়। না কিন্তু হচ্ছে কি যে এখানে ওই তাহলে চারবার কিভাবে মনীষীর রূপটা পায় মানে সম্মানটা পাইলো? চারবাককে সম্মান কিন্তু সমস্ত হিন্দুরা দেয়নি, চারবাকের উপরে অত্যাচার অনেকজন করেছে, সেটা পরে বিষয়ে বলছি। দ্বিতীয় বিষয় যে এখানে যে অথর্ববেদ এবং মহাভারতের তো কভার অর্থাৎ পেজ, কভার পেজ দেখলে তো বোঝা যায় যে যুদ্ধের কিতাব, গীতার কভার পেজ দেখলে বোঝা যায় এটা যুদ্ধের কিতাব একটা গোটা। গীতাতে দ্বিতীয় অধ্যায় মন্ত্র নম্বর 37 ওখানে স্পষ্ট ভাবে আপনি খুলে দেখে নিন যে অর্জুনকে কৃষ্ণ বলছে, হে অর্জুন তুমি যদি যুদ্ধে যদি মৃত্যুবরণ করো তবে তুমি স্বর্গে যাবে, আর তুমি যদি মানে জিতে ফিরে আসো গোটা পৃথিবীর ধন সম্পত্তি পাবে অর্থাৎ গনিমতের মাল পাবে, তোমার আয়ত্তে থাকবে। গীতা স্পষ্ট আছে দ্বিতীয় অধ্যায় 37 নম্বর মন্ত্র একদম 33 থেকে 37 পর্যন্ত পড়ুন, সেম হাদিসে যেমন কথা বলেছে গীতাতে একই কথা বলেছে। এটা কি মান্যতা দিচ্ছে কয়জন বলুন? মান্যতা দিচ্ছে কয়জন? এটা মান্যতা দিচ্ছে কয়জন? আচ্ছা তাহলে এখন নিউজের উপরে চলে আসে নাকি কার কাছে মানে নিউজ নিউজ খবর রিপোর্ট?
আচ্ছা জানেন, কিছুদিন আগে আসামে গিয়েছিলাম, আসামে গিয়েছিলাম কিছুদিন আগে, এই 6 মাস আগে আসামে, জায়গাটা ডিস্ট্রিক্ট হচ্ছে বরপেটা। তো ওখানে উলফা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, ওখানে দিনের বাতে 47 জন মুসলিমদেরকে ডাইরেক্ট একদম তারা মাস্ক ব্যবহার করে তাদেরকে হত্যা করেছে। আমি নিজে সাক্ষী, আসাম বরপেটা। কত সালে? এই তো আমাদের হচ্ছে এটা 2016 ডিসেম্বরে। কতজন মুসলিমকে মারছে? 47 জন। আরো বলি, উলফা আছে, LTTE আছে, তামিল টাইগার্স, NLFC। না না না, LTTE যেটা আছে সেটা তো শুধু একটা জায়গায় সীমাবদ্ধ না, না ওটা কি পুরো বিশ্বব্যাপী ছড়েছে? LTTE আচ্ছা, মুসলিমদের মধ্যে কোন সংগঠন যারা সন্ত্রাসী আক্রমণ করেছে এমন কয়েকটা সংগঠনের নাম বলুন। আইএসআইএস যে সংগঠনের নাম বলে, মুসলিমদের 3 লক্ষ মতামত অর্থাৎ ফতোয়া বলা হয়, সেটা মজুদ আছে যে তারা ইসলামিক নয়। এমনকি আপনি সাউথ এশিয়ান টুরিজম ওয়েবসাইটে ঢুকে যান, এটা কোনো মুসলিমদের সাইট নয়, সাউথ এশিয়ান ভাই। তার মানে কি মোহাম্মদ কি ইয়ে গনিমতের মাল? আচ্ছা আগে এটার জবাব দিই, আগে এটার জবাব দিই, তারপর ইনশাআল্লাহ কোরআন হাদিসের দিকে যাবো। আরে ভাই আমি দেবো তো, আপনি একটু মোহাম্মদ কি করে নাই? আরে ভাই আমি এটা জবাব দিই, আগে এটার জবাবটা দিই নাকি মোহাম্মদ চাটতে চাচ্ছেন? মোহাম্মদ কি করে নাই? আমি হিন্দুদেরকেও গালি দিব যদি সেও এরকম হিংস্র বানিয়ে করে। মোহাম্মদ কি করে নাই? আচ্ছা আমি তো জবাব দেবো, আপনি কোনটা জবাব আগে নেবেন? আপনি কোনটা জবাব আগে নেবেন? আপনার মা কি আপনার বাপ কি আপনাকে ওইসব কাজ করেনি, নাহলে আপনি হলেন কিভাবে? 6 বছরের আয়েশা, আমার মা কি 6 বছর ছিল? হ্যাঁ আরে ভাই আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকে, রবীন্দ্রনাথ ঠাকুর সারা মুসলিমের খানকির বাচ্চা, আরে মুসলিমের বীর্যে জন্ম নেওয়া শুয়োরের বাচ্চা, তোর মায়ের কি 9 বছর বয়সে তোর বাপের চুদ ছিল? এইবার উত্তর দে না। হ্যাঁ উত্তর দিচ্ছি ভাই, আপনি চুপ করুন না একটু, টাকা উপার্জনের দরকার, হিন্দুদের মাঝে হাত বুলিয়ে টাকা ইনকাম করার তোর কোন কিছু মক্ষ লাভ দরকার নেই তো তোর? তোকে চ্যালেঞ্জ করলাম সানোয়ার, তোকে চ্যালেঞ্জ করলাম ব্রাদার রাহুল, চ্যালেঞ্জ করলাম মুর্শিদাবাদ থেকে, তোকে চ্যালেঞ্জ করলাম সানোয়ার, তোকে চ্যালেঞ্জ করলাম ওপেন ডিবেটের জন্য মুর্শিদাবাদে আছি, তুই যেখানে বলবি সেখানে যাবো, ওপেন ডিবেট হোক। ওপেন ডিবেট হোক তোর সঙ্গে আমি মানে ডিবেট করবো, বিতর্ক করবো, ঠিক আছে? ওকে তাহলে কলকাতার বুকে আয় তাহলে। আরে কলকাতাতে যাবো তো, তুই আমার সঙ্গে পুরো ঠিকানা সমস্ত কিছু রেডি করে, যেমন কনফারেন্স রুম হয়, প্রত্যেকটা প্রমাণ, প্রত্যেকটা প্রমাণ সেই অথেন্টিক গ্রন্থ থেকে দেখাতে হবে। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমি বলি, এটা কত তারিখ? হ্যাঁ এটা কত তারিখ? আজকে কয় তারিখ ভুলে গেলে নাকি গালের চোটে? হ্যাঁ আচ্ছা তোর নামটা কি বল না? আমার নাম মিস্টার। আরে ভাই আমি ছিলাম মানে মোহাম্মদের পক্ষে কথা বলছিস, আর হিন্দুদের বিপক্ষে কেন? আরে হিন্দুদের বিপক্ষে বলি এখন পর্যন্ত। আরে ভাই হিন্দুদের বিপক্ষে বলি না এখনো, আমরা নিজেরা হিন্দু ছিলাম, মুসলিম হয়েছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ নিজেরা হিন্দু ছিলাম, মুসলিম হয়েছি, আমার পূর্বপুরুষ না, আমার এখন পর্যন্ত সকলে হিন্দু আছে। ও তুই মুসলিম হয়েছিস না? জি। গ্রেট, তাই তো বলি যে মোহাম্মদ কেন আখেরা দুধছিল তোর? আরে প্রমাণ করবো রে ভাই, প্রমাণ করবো। রামচন্দ্র সীতাকে কখন বিবাহ করেছিল? রামচন্দ্র সীতাকে কখন বিবাহ করেছিল প্রমাণ করবো, কত বছরে? রবীন্দ্রনাথ ঠাকুর মৃন্ময়ী দেবীকে কত বছরে বিবাহ করেছিল প্রমাণ করবো। আরে ভাই আরে চ্যালেঞ্জ করলাম, একটা করো না ভাই, চ্যালেঞ্জ করলাম তো বুকে দাম আছে, চ্যালেঞ্জ করলাম। ওপেন ডিবেটে চ্যালেঞ্জ করলাম, ভাই ফোন কেটে পাবে না ভাই। সানোয়ার তুমি যদি সত্যি, আরে আইডিবি তোরা কত টাকা দিছে তোর গুয়ার মধ্যে বলতো, তোর মারে কত টাকা দিয়ে তুই রে তোর মুসলিম বানাইছে বলতো? আরে আমি কি করে